হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম। আমি রওশনারা, আজ আবারও এসে গেছি আপনাদের জন্য ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইন্ডিয়ান নিউজ বা আপডেট শোনার জন্য। প্রথমেই কিন্তু ভালো একটি নিউজ দিয়ে শুরু করছি আজকের ভিডিও। সেই ভালো নিউজটি হলো যে মেডিকেল ভিসার জন্য সেপ্টেম্বরের 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু অলরেডি ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে SMS এবং ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত ডেট। সো নিরাশ হবার কিছুই নেই, মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য তারা কিন্তু একে একে সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের SMS বা ফোন কল পেয়ে যাবেন। আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে 28 তারিখের পরে যদিও কোনো আপডেট আসেনি বা তারা কোনো আপডেট জানায়নি, তারপরেও আশা করা যায় মেডিকেল ভিসার পরিপ্রেক্ষিতে যে সব ক্যাটাগরির ভিসা ধীরে ধীরে কিন্তু আসার আলো দেখবে। এই ধরনের একটা আভাসই কিন্তু পাওয়া যাচ্ছিল আইভেক সেন্টার থেকে। এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনের যে অনুসন্ধান কেন্দ্র আছে সেখানে যত মানুষ তথ্য জানতে আসেন তাদের বেশ বড় অংশেরই একটা প্রশ্ন থাকে যে কবে চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। বাট এর কোনো জবাব না পেয়ে নিরাশ হয়ে কিন্তু ফিরে যাচ্ছেন আন্তর্দেশীয় এ ট্রেনের বহু যাত্রী। স্টেশনের কাউন্টারও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ আছে, সেখানেও কেউ এখন আর দায়িত্ব পালন করছে না। প্রায় 2 মাস ধরে কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল বন্ধ আছে আন্তর্দেশীয় 3 ট্রেনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে 2 মাসের মধ্যে ট্রেন চলাচল বন্ধের কিন্তু সিদ্ধান্ত হয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হওয়ায় ট্রেন চালাতে প্রস্তুত বাংলাদেশ। বাট ভারতের সংবাদ মাধ্যম বলছে নিরাপত্তাজনিত কারণে ট্রেন পরিচালনা করছে না সেদেশের কর্তৃপক্ষ, এবং কবে থেকে আন্তর্দেশীয় ট্রেন চলাচল করবে সেটারও কোনো সুনির্দিষ্ট জবাব নেই। যদিও বর্তমানে বাংলাদেশে সবকিছুই মোটামুটি স্বাভাবিক রয়েছে, তারপরেও বাংলাদেশের আন্তর্দেশীয় রেল চলাচলের 3টি পথেই নিরাপত্তা ঝুঁকির কথা বলে ট্রেন চালাতে কোনো সম্মতি এখন পর্যন্ত ভারত দিচ্ছে না। বাট পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিকই আছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। আর দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগী, পর্যটক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা, যারা যাত্রা স্বস্তিদায়ক হওয়ার কারণে ভারত যাওয়ার জন্য ট্রেনটাকেই প্রাধান্য দিতেন। এখন ট্রেন না থাকায় বিপাকে আছেন তারা। বাংলাদেশের পক্ষ থেকে ট্রেন চলাচলের কথা বলা হলেও ভারতের দিক থেকে কোনো ধরনের আগ্রহ কিন্তু দেখা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে ট্রেন আসলে কবে থেকে চলবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।